হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। তো আজকে আমরা একটা শর্ট ভিডিও দেখাবো, সেটা হলো ছাদ ঢালাইয়ের পরে আমাদেরকে অবশ্যই কিউরিং করতে হয়। তো আমরা কিউরিং বিভিন্নভাবে করতে পারি। তো আমরা যেভাবে কিউরিং করতেছি সেটা হলো পন্ডিং সিস্টেম, অর্থাৎ বাঁধ দিয়ে। আমরা চারিপাশে বাঁধ দিয়ে পানিটা ধরে রেখে কিউরিং করব ছাদ। তো এখানে আমরা আউটসাইডে গাঁথনি করে ভিতরে বালুর মশলা দিয়ে বাঁধ দেওয়া হয়েছে। তো আমি একটু একটু বলে নিই, আমরা আউটসাইডে যে গাঁথনিটি করেছি বাঁধ দেওয়ার জন্য, সেটাতে আমরা 1:10 রেশিও বালু সিমেন্ট ইউজ করেছি, কেননা পরবর্তীতে যাতে এইটা এই ইটগুলো আবার সহজেই ব্যবহার করা যায় এবং পরিষ্কার করতে যাতে সহজেই করা যায়। তো আমরা অল্পতেই শেষ করি। আমরা এইভাবে বাদ দিয়ে কিউরিং করতে পারি, চট ফ্লোরে দিয়ে ভিজিয়ে কিউরিং করতে পারি, আর হয়তো বা অন্যভাবেও করা যায়। তো আমরা দুইটি পদ্ধতির কথা বললাম, আমরা একটা পদ্ধতি অ্যাপ্লাই করলাম। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। মেনে নেয় তারপর।